হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, টিউটোরিয়ালে এই পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে লক স্ক্রিনে উপরে আপনার নাম লিখবেন। দেখুন, এখানে কিন্তু আমি আমার নামটি লিখে রেখেছি, এভাবে আপনারা আপনাদের নামতে পারবেন। তো এটি লেখার জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে সেটিং অপশনে চলে যাবেন। তো এখান থেকে আমি সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে যাওয়ার পর বন্ধুরা, এখানে আপনাদের খুঁজতে হবে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার। আপনাদের মোবাইল যদি অন্য ব্র্যান্ডের হয়, নানা লেখা থাকতে পারে, তো আপনি উপরে এই যে সার্চ বার রয়েছে, এখানে যদি আপনি লক লেখেন তাহলেও কিন্তু অপশনটি পেয়ে যাবেন। তো যেহেতু এখানে আছে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার, এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন এই তিনটি অপশন রয়েছে, লক স্ক্রিন, সিটিং, হোম সিটিং, সিম্পলি মোড। সিম্পলি মোড যা হোক, তো এখান থেকে আপনার লক স্ক্রিন সেটিং, এটির উপরে ক্লিক করুন। করার পর বন্ধুরা, এখানে দেখুন লেখা আছে অ্যাড টেক্সট অন লক স্ক্রিন, এই যে রয়েছে না, এটির উপরে ক্লিক করুন। তো এখানে কিন্তু আমি আমার নামটি লিখে রেখেছি, মজিবুর রহমান। তো আপনারা কিন্তু আপনাদের যে নাম বা আপনার পছন্দের মানুষের যে নাম রয়েছে সেটি আপনি এখানে লিখতে পারেন। তো এটি লেখার পর সিম্পলি এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর বন্ধুরা, আমি আমার মোবাইলটি লক করে তারপরে আবার ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি লক করে নিচ্ছি মোবাইলটা। বন্ধুরা, আমি মোবাইলটা লক করে তারপরে আবার লক ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমার এই যে মজিবুর রহমান নামটি এসেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনাদের নাম লিখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।